গত কয়েক বছরের আলোচনার শীর্ষে রয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও তার দুই পরিবার। সম্প্রতি বেশ আলোচনায় শাকিব খান ও অপবিশ্বাসের বিচ্ছেদ চলছে জল্পনা কল্পনা। বিশেষ করে তাদের আমেরিকা সফরের পর অনেকেই বলছেন শাকিব অপুর বিচ্ছেদই হয়নি। এরই মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা একটি সালিশের ভিডিও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এতে দেখা যায় ঢাকা সিটির অফিসে ডাকা সালিশে শাকিবের অনুপস্থিতিতে শুনানি হয়। ভিডিও থেকে জানা যায় অপবিশ্বাস বিষয়টি মীমাংসা করতে চান, তার স্বামী নিয়ে সন্তান নিয়ে সুখে সংসার করতে চান। তবে শাকিব খান সাধারণ একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন, কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই। এরপর থেকেই শাকিব অপুর বিবাহ বিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন তাদের তালাক হয়নি। ভিডিওটি সম্পর্কে অপবিশ্বাস বলেন, আমি ভিডিওটি দেখেছি, বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বললে ভালো হয়, তারা এ বিষয়ে পরিষ্কার বলতে পারবেন। সালিশে আমি উপস্থিত থাকলেও বিষয় আমি আগেভাগে বলতে চাই না, এটি একটি সেন্সিটিভ ব্যাপার। অপবিশ্বাস বলেন, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এজন্য আমাকে ভুগতে হয়েছে, আমি আর ভুগতে চাই না। আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে চাই, তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। কিছুদিন ধরেই ঢালিউডে কানাঘুষা চলে আসছে, আবারও এক ছাদের নিচে ফিরছেন শাকিব অপু। আবার অনেকেই বলছেন তাদের বিবাহ বিচ্ছেদই হয়নি। এরই মধ্যে অপুর এ মন্তব্য তাদের সংসারে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।